ওয়েলকাম টু বরাক অল ইন ওয়ান। আজকের ভিডিওটা শোনাল আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। হ্যাঁ, আর আমার 100 সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর আমি এখন চাই 1K করতে। তো 1K করার জন্য আপনাদের প্রচুর হেল্প লাগবে। আপনারা খুব শেয়ার করুন ভিডিওটা, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব তো করতে একদম ভুলবেন না। আপনাদের বন্ধুদেরকেও বলেন শেয়ার করে সাবস্ক্রাইব করতে চ্যানেলটা। তো চলুন, গোডাউনের প্রচুর মাল আমার নষ্ট হয়েছে এবারে ফ্লাডে, যাতে পুরো ড্যামেজ হয়ে গেছে সব কিছু। আমি এখন এসেছি প্রদীপ ভাইয়ের দোকানটা দেখতে, অনেক লস হচ্ছে ফ্লাডে। চলুন যাওয়া যাক, কত লস হচ্ছে দেখুন। বিল বইও, কত বিল বই নষ্ট হয়েছে। প্রদীপ ভাইয়ের বড় ভাই শঙ্কুদা, কোথায় জল কতটুকু হয়েছিল মানে কোমরের উপর? অনেক টাকার লস হয়েছে মনে হয়। অনেক মাল সব ভিজে গেছে, মাল ভিজে পুরো সব নষ্ট হয়ে গেছে। ভাবতে পারিনি এত উৎসাহ জল হবে, পুরো ভিজে গেছে সব ড্যামেজ। ওহো, পাইলো শেষ। যেগুলো উপরে তুলেছিল এগুলো বেঁচে গেছে মোটামুটি, উপরে নিচে যেগুলো সব শেষ। কত মাল, কত প্রোডাক্ট সব জলের নিচে। প্রভুজি, হালদিরামের বুঝিয়া তো ভাবেন, আরো বড় বড় যারা ব্যবসায়ী আছে ওদের কত লস হবে, যারা কোটি কোটি টাকার ব্যবসা করে ডেইলি। শিলচরে এরকমও আছে যারা ডেইলি কোটি কোটি টাকার ব্যবসা করে, তাহলে ওদের চিন্তা করুন কিরকম লস হতে পারে। দীপ ভাই কিছু বলো। আর কি আর বলবো, ব্যবসায় তো অনেক টাকা লস হলো,
গাড়ি জলের তলে আসলো 10 দিন, গাড়ি বাইক বোনের মধ্যে কোমর জল, পরিস্থিতি খুব খারাপ। আর কি আর বলবো, এখন চিন্তা করছি আমাদের থেকে যারা বড় ব্যবসায়ী ওদের কি অবস্থা হবে। আচ্ছা ভিতরে আসো, আমি কিছু কথা বলবো। আমার লাইফে এবার প্রথম দেখলাম অত বড় ফ্ল্যাট, দোকানের প্রচুর ক্ষতি হয়েছে, প্রচুর মাল নষ্ট হয়েছে, দোকানের ফাইল বিল বই এইসবও জলে পুরো ভাসানো। একদিন খুব কষ্ট করিয়া দোকানে আসলাম, দোকানে দেখি দোকানে পুরো বুক জল আর ট্রিস স্রোত, আমি আর ঢোকার সাহস করতে পারছি না, প্রচুর স্রোত আসলো গাড়ি বাইরে আসিল। বিনায়কদা ভিডিওটা আজকে আর লম্বা করি আর না, শেষ করে দিই এখানে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঘরে এসে গেছি। প্রদীপ ভাই দোকান টোকান পরিষ্কার করছে, ওর মুডটা অফ, মুড তো অফ হবেই স্বাভাবিক, কত টাকা লস হয়েছে একটা তো আপনারা নিজেই দেখলেন। তো তাই আর ওকে আমি আর ডাকলাম না, তো একজনেরটা দেখে বোঝা যায় কত এরকম মানুষের আরও কত না আরও কত লস হয়েছে এই ফ্লাডে এবারের। তো আপনারা ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।